যে ক্লাসটা শেয়ার করে দিবে, তোমার বন্ধুদের কাছে লিংক পাঠিয়ে দিবে, এই গ্রুপে ডিরেক্ট শেয়ার করার কোনো অপশন নাই, বাট তোমরা লিংকটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমরা, আমি যেটা বলেছিলাম যে এটা হচ্ছে 2021-22 সালের প্রশ্নটা, ঠিক আছে? তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি এবং সেই সাথে ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করব, ইংরেজি এবং মানসিক দক্ষতার, এবং সেই সাথে আমরা আলোচনা করব সিইউতে কোন স্টাইলে প্রশ্ন আসে, এবং যে প্রশ্নের স্টাইল যে প্রতি বছরই প্রায় একই থাকে এবং একই মানে পদ্ধতিতে তোমাকে প্রস্তুতি নিতে হবে, সেই জিনিসটা তুমি এখান থেকে ক্লিয়ার হতে পারবা, এবং তুমি আসলে কীভাবে প্রস্তুতি নিবা সেই জিনিসটা আজকের ক্লাস যারা করবে তারা বুঝতে পারবা। তো বলছে যে প্রথম প্রশ্ন, সুশান ওয়ার্কস টু সো হার্ড দ্যাট, এই দেখো সো হার্ড দ্যাট আছে, নো ওয়ান ইন অফিস ক্যান, তাহলে সুশান এতই কি কঠোর পরিশ্রম করে যে অফিসের আর কেউই তাকে কি করতে পারে না, তাকে অবশ্যই তার সাথে মানে হচ্ছে যে তাল মিলিয়ে উঠতে পারে না বা তার মতো করে কাজ করতে পারে না, ঠিক আছে? তো এই যে এটা আসলো, এটা আসলে গ্রুপ বার থেকে আসছে, যে পুট আপ উইথ, গো উইদাউট, গেট অ্যালং উইথ, কিপ আপ উইথ, এগুলা তুমি চাইলে গ্রুপ বার বলতে পারো বা এটা হচ্ছে আসলে ফ্রেজ বলতে পারো, ঠিক আছে? এটাকে চাইলে তুমি ফ্রেজ বলতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এই ধরনের একটা প্রশ্ন, একটা না দুইটা বা কিংবা একটা প্রশ্ন প্রতি বছরই সিইউতে দেয়, আমি প্রমাণ দিব 19 সালের প্রশ্নের মধ্যে দিয়ে গিয়ে দেখাবো যে এই ধরনের প্রশ্ন আসছে কিনা। তো এখানে আমি সবগুলোর অর্থ দিয়ে দিছি যে আসলে এই ব্যাখ্যাটা আমাদের একটা স্টুডেন্ট আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, সেই দিয়েছে, তো তার ব্যাখ্যাটা আমি অ্যাকসেপ্ট করেছি বিকজ এই ব্যাখ্যাটা স্ট্যান্ডার্ড। তো রান ওভার, চাপা দেওয়া, গেট অফ মানে হচ্ছে নামা, ওয়াকিং অ্যালং হচ্ছে পাশাপাশি হাঁটা, হ্যান্ড অন হচ্ছে হস্তান্তর করা, টিয়ার আপ মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, ফল অ্যাপার্ট মানে বিচ্ছেদ, ঠিক আছে? সো তোমাকে এগুলোকে, এগুলো হচ্ছে ফ্রেজাল বার বলে, এগুলোকে চাইলে তুমি ফ্রেজাল বার বলতে পারো বা ফ্রেজ বলতে পারো বা গ্রুপ ওয়ার্ড বলতে পারো, অনেক কিছুই বলা যায়। এ ধরনের একটা ওয়ার্ড তোমাকে দিবে, ঠিক আছে? এখানে হবে কিপ আপ উইথ, কিপ আপ উইথ মানে হচ্ছে যে কারোর সাথে অথবা কোনো কিছুর সাথে সমান বেগে অগ্রসর হওয়ার চেষ্টা করা, তো সমান তালে চলা আর কি, মোট কথা হচ্ছে। তো এই সমান তালে চলতে তার সাথে কেউই পারে না, কারণ সে সবচেয়ে বেশি কঠিন কঠোর পরিশ্রম করে, কে? সুশান, ঠিক আছে? বলছে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখন এখানে এই যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিল, অর্থাৎ একটা তোমাকে বানান দিবে, ইংরেজিতে একটা বানান দিবে, সেটা তুমি কি বানানটাকে খুঁজে বের করতে হবে, সঠিক বানানটা খুঁজে বের করতে হবে। তো গুরুত্বপূর্ণ অনেকগুলো বানান আছে আমাদের এই বইটাতে দেওয়া আছে, হালদা পাবলিকেশনের হালদা বিডি বইটাতে দেওয়া আছে, আর আমি যে সামনে বেস চালু করব সেই বেসে আমি বানানের একটা শিট দিয়ে দিব, সেই শিটটা থেকে দেখে দেখে তোমরা বানানগুলো দেখে যাবা সব, ঠিক আছে? তো চট্টগ্রাম বিশ্বের আরও কিছু বানান পরীক্ষা এসেছিলো, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আসলে অ্যাফিডেভিটটা সঠিক, এই যে এ ডাবল এফ আই ডি এ বি আই টি, এটা সঠিক, ঠিক আছে? অ্যাফিডেভিট মানে হচ্ছে হলফনামা। তো আরও কিছু বানান তোমরা দেখে নিতে পারো এখান থেকে, অ্যাসেসমেন্ট, কলিগ, কলিগ বানানটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে যে এল ডাবল এল ই এ জি ইউই, কলিগ, ঠিক আছে? এন্টারপ্রেনার, এটাও গুরুত্বপূর্ণ, তারপরে হায়ারার্কি গুরুত্বপূর্ণ, কমিটি, কারণ এখানে ডাবল এম আই ডাবল টি ডাবল ই, প্যারালেলটাও গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে তোমার ডায়াবেটিসটা গুরুত্বপূর্ণ। সো এই বানানগুলো তোমরা দেখে নিবা। মাই ফাদার ডিড নট বিলিভ মি, আমার বাবা আমাকে বিশ্বাস করে না, তাহলে এই যে এটা হচ্ছে একটা নেগেটিভ পার্ট, মানে প্রথম পার্টটাই নেগেটিভের মধ্যে আছে, যে আমার বাবা আমাকে বিশ্বাস করে না, ঠিক আছে? তো আমার বাবা আমাকে বিশ্বাস করে না, তারপরে যদি দেখো এটা যেহেতু নট আছে, তাহলে পরের যে অংশটা সেটাও নট হওয়া উচিত, অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে পরের যদি, এই যে এখানে যেহেতু নেগেটিভ পার্ট আছে, পরের অবশ্যই আরেকটা নেগেটিভ পার্ট দিয়ে স্টার্ট হতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে যে অ্যান্ড সো ওয়াজ মাই এল্ডার সিস্টার বিকজ হি কুড নট পাস ইন দ্য এক্সাম আইদার, ঠিক আছে? এটা হবে না, এটা কেন হবে না, কারণ হচ্ছে যে তোমার মাই ফাদার ডিড নট বিলিভ মি, ঠিক আছে? অ্যান্ড সো ওয়াজ মাই এল্ডার সিস্টার বিকজ হি কুড নট পাস ইন দ্য এক্সাম আইদার। এখন এটাতে খেয়াল করো, এটা দিয়ে বোঝায় যে মানে আমার বোন এবং আমার বোনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, তো আমার বোনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, সেটা কিন্তু পরবর্তীতে আমার ব্যাপারে আর কিছু লেখা নাই, এই বাক্যে পরবর্তীতে অবশ্যই আমার ব্যাপারে লেখা থাকতে হবে, ঠিক আছে? তো আমার ব্যাপারে কোথায় কোথায় আছে, অপশন বিতে আছে, ওয়েদার আই হ্যাভ ফার্স্ট ইন দ্য এক্সাম অর নট, এটাও হবে না, ঠিক আছে? কেন হবে না, কারণ এখানে ইফ দিয়ে স্টার্ট হয়েছে, তো ইফ দিয়ে যদি স্টার্ট হয় তাহলে খেয়াল করো, তাহলে এখানে মানে হচ্ছে যে একটা কন্ডিশনাল হওয়ার কথা ছিল, এখানে কিন্তু কন্ডিশনাল নেই, ঠিক আছে? হোয়াই আই ওয়াজ আনহ্যাপি উইথ দিস, ঠিক আছে? মাই ফাদার ডিড নট বিলিভ মি হোয়াই আই ওয়াজ, দেখেন তো এটা তো আসলে কারণ না, আমার বাবা আমাকে বিশ্বাস করে না সেটার কারণ না, তো এটা তো সেটার কারণ না, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু নেগেটিভ দিয়ে স্টার্ট হয়েছে, স্ট্রাকচারটা হবে এরকম যে নেগেটিভ বার্বের সাথে নর, তারপর যে পজিটিভ বার্ব থাকে, তাহলে এখানে নেগেটিভ বার্ব আসা যায় ডু নট বিলিভ, আর পরে হবে নর, তারপর পজিটিভ। হ্যাঁ, নর ডিড মাই মাদার, আমার বাবা আমাকে বিশ্বাস করে না, আমার মাও আমাকে বিশ্বাস করে না, আপন হিয়ারিং মাই স্টোরি, আমার গল্প শোনার
পরে, ঠিক আছে? সো তোমাকে এটাই দেখাতে হবে। অপশন হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি। এইখানে দেখো এটা হচ্ছে যে তুমি এটাকে কনজাংশন বা কানেক্টর বলতে পারো, বা মানে হচ্ছে যে অনেক কিছুই বলতে পারো, লিঙ্কিং ওয়ার্ডও বলতে পারো। তো এইখানে মূলত যে জিনিসটা তোমাকে জানতে হবে যে হোয়েন কোথায় বসে, হুইচ 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 কোথায় বসে, হু কোথায় বসে, হোম কোথায় বসে, হুজ কোথায় বসে, দ্যাট কোথায় বসে, এই জিনিসগুলোরই একটা তোমার কি বলা যায়, এগুলাকে তুমি চাইলে এখানে রিলেটিভ প্রোনাউন বলতে পারো। এই বাক্যের ক্ষেত্রে এগুলো রিলেটিভ প্রোনাউন হবে। এই রিলেটিভ প্রোনাউনগুলোর ব্যবহার তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এই রিলেটিভ প্রোনাউনের একটা ইউজ এখানে দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আরও আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার আসে। আমরা উপরে যে নরের ব্যবহার পড়লাম, যে দুইটা নেগেটিভ, ডাবল নেগেটিভ আর কি, প্রথমে একটা নেগেটিভ থাকে, পরে নর, নর থাকার পরে আবার নেগেটিভ, সরি আবার পজিটিভ, ঠিক আছে? মানে এক পাশে নেগেটিভ, তারপর মাঝখানে নর, আবার পজিটিভ দিয়ে স্টার্ট হয়। এই রুলস থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও অনেকবার প্রশ্ন আসছে, আমি তোমাকে প্রমাণ দিব পরবর্তীতে, ঠিক আছে? আমরা দেখবো যে পরের যে শিফটের প্রশ্ন করবো তখনও দেখবো যে সেখানেও আসে। তারপরে খেয়াল করো এই যে পরের 5 নম্বর যে প্রশ্নটা, এগুলো হচ্ছে যে কিছু তোমার জিনিস আছে, যেমন ইউজুয়ালি লেখা আছে, তারপরে সাবজেক্ট আছে আই। এখন কিছু তোমার শব্দ আছে যেগুলো থাকলে নর্মালি ভার্বের ফ্যাজেন ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? তো এখন এই ফ্যাজেন ইনডিফিনিট টেন্স বা এটা টেন্স সংক্রান্ত একটা প্রশ্ন বলতে পারো। যেমন আছে ইউজুয়ালি আই ড্যাশ ক্যাশ ফর থিংস বিকজ আই ড্যাশ ইউজিং ক্রেডিট কার্ড। তাহলে ইউজুয়ালি আই, এখন দেখো ইউজুয়ালি যেহেতু আছে তাহলে এটা হচ্ছে সচরাচর, সচরাচর এই ইউজুয়ালি এই শব্দটা থাকলে তুমি বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে আই এর হরে কী হবে? আই এর হরে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু হ্যাভ পেইড হবে না, তারপরে আই এম পেইড হবে না, পেইড তো হবেই না, ঠিক আছে? ইউজুয়ালি আই এম পেইড তো হবেই না, কারণ এটা তখন প্যাসিভে চলে যায়। আই এম পেইংও হবে না যেহেতু এটা কন্টিনিউয়াস চলে গেছে, ইনডিফিনিটে শুধুমাত্র পে আছে, দেখো এ অপশন এতে আছে। তারপর আছে কি, বিকজ আই ডু নট লাইক ইউজিং ক্রেডিট কার্ডস, ঠিক আছে? সো এটাই সবচেয়ে কারেক্ট, 5 হচ্ছে আনসার। 6 নম্বর বলছে টুমোরো ইনস্টিড অফ গোয়িং টু সিলেট, ইনস্টিড অফ মানে পরিবর্তে আর কি, ঠিক আছে? ইনস্টিড অফ গোয়িং টু সিলেট উইথ মাই বস আই এম গোয়িং টু ঢাকা। এখন এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যদি সেন্টেন্সে একাধিক পার্ট থাকে তাহলে তোমাকে শেষ পার্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে মূল পার্ট হচ্ছে এটা, বাকিটা হচ্ছে ফাউ। এই অংশটা তোমাকে শুধু শুধু মানে ভেজালের মধ্যে ফেলানোর জন্য দিচ্ছে, এই অংশটা কোনো কাজ নাই। আই এম গোয়িং টু ঢাকা, এটা হচ্ছে মূল কথা। তাহলে আই এম গোয়িং টু ঢাকা, এটার ট্যাগ কোশ্চেন কী হবে যে এইন্ট আই, ঠিক আছে? অনেকে আর এন্ট আই লিখে, বাট এইন্ট আই যদি থাকে তোমাকে এইন্ট আই দেখাতে হবে, আর এন্ট আই তখন দেখানো যাবে না, ঠিক আছে? কারণ এটাই সবচেয়ে কারেক্ট, ঠিক আছে? তারপর আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বর হচ্ছে দ্য সায়েন্টিস্ট হু। তাহলে খেয়াল করো দ্য সায়েন্টিস্ট হু, এই যে হু এর পরে নর্মালি আবার একটা কী বসে, বার বসে, নর্মালি আবার একটা বার বসে, কিন্তু কোন বারটা আমি বসাবো? এখানে সব দেখো, এখানে কিন্তু হ্যাজ ক্রিয়েটেড, হ্যাড ক্রিয়েটেড, ক্রিয়েটেড, উইল বি ক্রিয়েটিং, হ্যাঁ ক্রিয়েটেডই সবগুলা, মানে ক্রিয়েটিং ক্রিয়েট বারটা দিয়ে আছে, বাট কোন ফর্মে আমি নিব, মানে কি ফার্স্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি এই যে এখানে দেখো উইল বি ক্রিয়েটিং, এটা হচ্ছে যে তোমার ফিউচার কন্টিনিউয়াস, তো কোনটা হবে আসলে? এটা আবার ফার্স্ট ইনডিপেন্ডেন্ট, আসলে কোনটা হবে সেটা আমাকে তাহলে আরও সেন্টেন্সের যে আনুষঙ্গিক অংশগুলো আছে সেগুলোকে আমাকে বুঝতে হবে। দ্য সায়েন্টিস্ট হু ড্যাশ ডলি দ্য শিপ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্লোন ম্যামাল ড্যাশ এ লাইসেন্স অন টুইজডে টু ক্লোন হিউম্যান এমব্রায়োস ফর মেডিকেল রিসার্চ, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে যে জিনিসটা আমরা করতে পারি, দ্য সায়েন্টিস্ট হু যদি এই এখানে যদি এখানে আমরা হু ক্রিয়েটেড দেই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? কারণ হচ্ছে যে কারণ হু এর পরে নর্মালি তোমার সবচেয়ে ভালো হয় যে মানে কী করা, ডিরেক্ট বার্বটাকে নিয়ে আসা, ঠিক আছে? সো এখানে আমি ক্রিয়েটেড লিখলাম, আর আসলে এই সেন্টেন্সটা আসলে এখানে প্যাসিভ ফর্মে আছে, তো প্যাসিভ ফর্মে থাকার কারণে তোমাকে লিখতে হবে যে দ্য সায়েন্টিস্ট হু ক্রিয়েটেড ডলি দ্য শিপ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ক্লোন ম্যামাল ওয়াজ গ্রান্টেড এ লাইসেন্স অন টুইজডে টু ক্লোন হিউম্যান এমব্রায়োস ফর মেডিকেল রিসার্চ, ঠিক আছে? তো এই কোশ্চেনটা তুমি মানে হচ্ছে যে হু এর পরে যে সরাসরি বার বসে সেই জিনিসটা থেকেই তোমাকে এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? সো এখানে হু এর পরে সরাসরি তুমি ফার্স্ট টেন্স হিসেবে ভার্ব ক্রিয়েটেড নিয়ে আসবা। তারপর আছে প্রশ্ন হাউ আর ইউ, হাউ আর ইউ ড্যাশ উইথ ইউর নিউ জব ডু ইউ লাইক ইট। তাহলে এই অতটুকু আমার দরকার নাই, ডু ইউ লাইক ইট আমার দরকার নাই, হাউ আর ইউ ড্যাশ উইথ ইউর নিউ জব, ঠিক আছে? তাহলে তুমি তোমার নতুন চাকরি নিয়ে মানে হচ্ছে যে কীভাবে চলতেছো বা চাকরির দিন দিনকাল কেমন যাচ্ছে, মানে মূলত হচ্ছে চাকরির সাথে তুমি খাপ খেয়ে নিতে পারছো কি না এই জিনিসটা জিজ্ঞেস করছে। তাহলে হাউ আর ইউ লুকিং ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, এটা হচ্ছে না, হ্যাঁ উইথ ইউর নিউ জব এটা তো হবেই না, হ্যাঁ নতুন চাকরির সাথে আমি আবার কী খুঁজবো, ওয়েটিং ফর নতুন চাকরির জন্য কি আমি ওয়েট করবো, না
তারপর হচ্ছে যে হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন বোধ করতেছো নতুন চাকরির সাথে, তাহলে এখানে টেকিং ওভারও হবে না, হবে যে গেটিং অ্যালং। গেটিং অ্যালং মানে বা গেট অ্যালং এর অর্থ হচ্ছে যে তোমার মানিয়ে নেওয়া, তাল মিলিয়ে চলা, তারপর খাপ খেয়ে নেওয়া, অভিযোজিত হওয়া, এই জিনিসগুলোকে বোঝায়। তাহলে হাউ আর ইউ গেটিং অ্যালং, তাহলে দেখো এই যে এটা একটা ফ্রেজাল ভার্ব। আবার ওই যে আমরা যেটা বলছিলাম যে গ্রুপ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব অথবা এই যে গ্রুপ ওয়ার্ড, দেখো এই যে এক নাম্বারও ছিল একটা, আট নাম্বার একটা, এই যে এখানে এক নাম্বার একটা পাইছি আমরা, আট নাম্বার একটা পাইছি। তাহলে আমরা কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করলেই বুঝতে পারতেছি যে আসলে ঘটনাটা কী ঘটতেছে। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়বো যে আসলে কে কী কমেন্ট করছো। অলরেডি কয়েকজনে তোমরা শরীফে একজনকে ইয়া দিছ, মেনশন দিছ। তারপর হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি শরীফ একটা লিঙ্ক দিয়েছ, ক্লাসের লিঙ্ক। তারপরে হচ্ছে যে স্মৃতি বলছো যে সানজু আহমেদ আপু আপনি কি এই ইউনিটের জন্য কিনছেন? আচ্ছা, তোমরা নিজেরা নিজের আলাপ করতেছো, কথাগুলো আটকে যাচ্ছে। কথাগুলো এখন কি আটকে যাচ্ছে? এখন আবার আরেকবার একটু কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো এখন আটকাচ্ছে কিনা। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, গতকালকে বিকাল তিনটার দিকে যখন আমি ক্লাস নিয়েছিলাম, অনেক পরীক্ষার্থী আমাদের ক্লাস অ্যাটেন্ড করছিল, বাট রাতে যে ক্লাস নিচ্ছি অনেকে দেখতেছি আজকে নাই। তো যাই হোক, আমি দিনের বেলা ক্লাস নেওয়ার চেষ্টা করব, রাতের বেলা অনেকে ঘুমায় যায়, তো রাতকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করবো সামনে ইনশাল্লাহ। তো যারা দিনের বেলায় জাগন হবা তারা তো নিশ্চয়ই ক্লাসটা দেখবা, বা যারা এখন দেখতেছো বা পরে দেখবা, সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলে এই ক্লাস থেকে অনেক কিছুই তুমি আইডিয়া করতে পারবা। দ্য গেম ওয়াজ ড্যাশ, তাহলে গেম অবশ্যই কী হবে আমরা এখনও জানি না। তারপর হচ্ছে অন অ্যাকাউন্ট অফ ডার্কনেস, তাহলে হচ্ছে যে অন্ধকারের কারণে গেমটা মূলত কী হলো, যেহেতু অন্ধকার শুরু হয়েছে তাহলে গেম ওয়াজ ফিনিশড হবে না। ঠিক আছে, তাহলে এখানে কী হতে পারে, কাবার্ডও হবে না, গেট ওভারও হবে না। কল্ড অফ মানে হচ্ছে যে প্রত্যাহার করা, স্থগিত করা, তারপর হচ্ছে যে তোমার ক্যান্সেল করা, এরকম বোঝায়। সো তুমি এটাই লিখবা, দ্য গেম ওয়াজ কল্ড অফ। তাহলে খেয়াল করো এটাও কিন্তু একটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, তাহলে এই যে তোমাদেরকে এই যে তুমি দেখো আট নাম্বার নয় নাম্বার একই জিনিস, এই যে দশ নাম্বারও একই জিনিস দিছে। দ্য গান ওয়েন্ট অফ, ওয়েন্ট অফ মানে হচ্ছে যে প্রস্থান করা বা ছুটে ছুটে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, দ্য গান ওয়েন্ট অফ হোয়াইল হি ওয়াজ ক্লিনিং ইট। তারপর দে হ্যাড টু প্রোভাইড সাম ইভিডেন্স টু দ্য কোর্ট টু ক্লিয়ার হিম অফ দ্য অ্যাকুইজেশন। ঠিক আছে, এটা আবার ট্যাগ কোয়েশ্চন থেকে আসছে, তাহলে খেয়াল করো ট্যাগ কোয়েশ্চন দুইটা পাইছি আমরা। ডক্টর বিলিভস দ্যাট সাম পিপল আর ন্যাচারালি ইমিউন ড্যাশ এইডস। এখন এখানে এটা এটা হচ্ছে একটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইমিউন তোমাকে লিখতে হবে টু, ইমিউন টু হচ্ছে যে মুক্ত হওয়া। ঠিক আছে, তার লিখেছে ডক্টর বিলিভ দ্যাট সাম পিপল আর ন্যাচারালি ইমিউন টু এইডস, মানে কিছু লোক আছে যারা এইডস থেকে ন্যাচারালি মুক্ত পেয়ে যায়, মুক্তি লাভ করে আর কি। ঠিক আছে, তেরো নম্বরে আই এম নট ভেরি কিন টু হবে। ঠিক আছে, অথবা অন হতে পারে, তো এটা আসলে নির্ভর করবে সম্পূর্ণ সেন্টেন্সের উপরে। তারপর আই এম নট ভেরি কিন সিইং হার, এখানে হচ্ছে কিন অন হচ্ছে যে মানে আমি তাকে দেখে খুব সন্তুষ্ট হলাম না, বা আমি তাকে দেখার ইচ্ছে পোষণ করিনি। তাহলে এখানে কিন টু তখনই হয় যখন আমি মনোযোগী বা আমি ইচ্ছুক হই, তখন হয় কিন টু। যেহেতু এখানে আই এম নট লিখছে তাহলে হবে অন, তাহলে হবে যে আই এম নট ভেরি কিন অন সিইং হার। ঠিক আছে, তো এই দেখো এটাও কিন্তু তুমি চাইলে ইয়া থেকে গ্রুপ ভার্ব কিংবা এটা প্রিপোজিশন ধরে নিতে পারো, এটাই বেশি আসছে, তুমি খেয়াল করো। লিন অ্যান্ড মিন্স, তার এটা হচ্ছে একটা তোমার ফ্রেজিনার, আমরা ইডিয়ম পড়ি না, সেখান থেকে আসছে। এটা হচ্ছে কি, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা। লিন অ্যান্ড মিন অর্থ হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার। এখানে আমরা আরও কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়ম দিয়ে দিয়েছি যেগুলো আগের পরীক্ষায় এসেছিল, যেমন তোমার কক অ্যান্ড বুল স্টোরি, এটা বারবার আসে। ঠিক আছে, তারপর হচ্ছে যে বার্ক আপ অ্যান্ড রং ট্রি, এটাও বারবার আসে, বার্ক আপ দ্য রং ট্রি। ঠিক আছে, আন্ডার হিজ থাম্ব মানে হচ্ছে কারণ নিয়ন্ত্রণে থাকা। তারপর দেখো তারপর হচ্ছে যে হার অনেস্টি ড্যাশ, হার অনেস্টি ওয়াজ কল ইন কোশ্চেন। কল ইন কোশ্চেন মানে হচ্ছে যে কি জানি তোমার, আমরা যেটাকে বলি সন্দেহ করা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ফ্রেজ থেকে আসছে, কল ইন কোশ্চেন থেকে আসছে। ঠিক আছে, টু ক্রাই ফর দ্য মুন, এটাও কিন্তু ফ্রেজ থেকে আসছে। তাহলে দেখো এই যে ফ্রেজ, তাহলে দেখো তোমরা শিক্ষক গ্রামার আর পরীক্ষায় কী আসছে, পরীক্ষায় কী আসছে তোমরা আশা করি বুঝে গেছো যে পরীক্ষায় বেশিরভাগই ভোকাবুলারি, সিনোনিম, তারপর হচ্ছে যে গ্রুপ ভার্ব, প্রেপোজিশন, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, এগুলো থেকে বেশি প্রশ্ন দিচ্ছে। দ্য অপোজিট মিনিং অফ বোলাটাইল, বোলাটাইলের অপোজিট কী, তাহলে বোলাটাইল হচ্ছে যে ভুলে যায় বা মানুষের যে স্থির থাকতে পারে না। ঠিক আছে, তাহলে এটা হবে স্টাবল, অপোজিট হবে স্টাবল। ঠিক আছে, আরও কিছু অপোজিট শব্দ এখানে আমরা দিয়ে দিচ্ছি। দ্য সিনোনিম অফ ড্রেয়ার, ড্রেয়ার তথ্য হচ্ছে অভাব। ঠিক আছে, ড্রেয়ার তথ্য কী, অভাব, তাহলে এটা সিনোনিম কী হবে, সিনোনিম অবশ্য হবে স্কারসিটি, এই যে এ স্কারসিটি অফ সামথিং,
এটা দেখাইতে হবে। আরও কিছু সিনোনিম আমরা এখানে দিয়ে দিছি। কার্টোগ্রাফার হচ্ছে যে ওই লোক যে ম্যাপ তৈরি করে বা মানচিত্র আঁকেন, তিনি হচ্ছে যে কার্টোগ্রাফার। আর যিনি ডিকশনারি তৈরি করেন তাকে বলে লেক্সিকোগ্রাফার। মনে রাখো, এটা আমি বলে দিলাম, এটা এখানে দেওয়া নাই, এটা অন্য একটা ব্যাখ্যার মধ্যে তুমি পাবা। তাহলে দেখো, এই যে এটা আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। আমাদের বইতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, তোমরা সেগুলো শেষ করবো। আমাদের হালদা বিডি বইটা যারা কালেক্ট করছো বা যারা করবা, তারা পর্যাপ্ত পরিমাণে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের বইতে দেওয়া আছে। আমি একটু দেখাই, সেগুলো সবগুলো তোমাকে শেষ করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। তো আমি একটু তোমাদেরকে দেখাই কোথায় দেওয়া আছে সেগুলো। ওকে, আমাদের বইতে দেখবো শুরু করলে এরকম একটা ইংরেজি সাজেশন তুমি পাবা, সেখানে দেখবো যে অনেকগুলো রুলস আমি আলোচনা করেছি, সেগুলো আগে দেখে ফেলবা, ঠিক আছে? তারপরে সিনোনিম অ্যান্টোনিমস কীভাবে আসে সেটা আলোচনা করেছি, যেহেতু সিনোনিম অ্যান্টোনিমস বেশি আসে পরীক্ষায়। এই যে তোমার এখানে একটা টপিক পেয়ে যাবা, সেটা দেখবা, দেখার পরে তুমি আইডিয়া পেয়ে যাবা যে সিনোনিম অ্যান্টোনিমস কীভাবে আসতেছে। তারপরে কিছু ওয়ার্ড যেগুলো সিইউতে বারবার এসেছে আমি সেগুলো দিয়েছি, এবং প্রেপজিশন সেগুলো দিয়েছি, এই যে, ঠিক আছে? এগুলো দেখে নিবা একবার। তারপরে হচ্ছে যে আমি কিছু বোকাবলারি বাংলা আকারে দিয়েছি, অর্থ আকারে, সেগুলো দেখবা। তারপরে হচ্ছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে না, আমাদের হালদা কিউ বইটা থেকে দেখাই। তোমরা ডি ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই এই বইটা কালেক্ট করে নিবা, হালদা কিউ বইটা। এই বইটাতে তুমি অনেক কিছু পেয়ে যাবা। কি কি পাবা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এরকম করে তোমরা অনেকগুলো ওয়ার্ড পেয়ে যাবা, সেই ওয়ার্ডগুলো অবশ্যই সমাধান করতে হবে। এগুলো হচ্ছে অ্যানালজি, ঠিক আছে? এগুলো সমাধান করতে গিয়ে তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে এরকম কিছু শব্দ সিনোনিমস পেয়ে যাবা, সেগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এরকম কিছু বাংলা অর্থ পেয়ে যাবা, সেগুলো সমাধান করতে হবে, রাইট? তারপর হচ্ছে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে এরকম অর্থ সহকারে আরো কিছু অ্যানালজি পেয়ে যাবা, যেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। এবার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে এই বইটাতে দেওয়া আছে, বাট আমি এই মুহূর্তে পেজ নাম্বারটা ধরতে পারতেছি না। আচ্ছা, যারা এই বইটা কালেক্ট করবা তারা অবশ্যই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো পেয়ে যাবা, ঠিক আছে? বাট আমি এই মুহূর্তে ধরতে পারতেছি না, বিদায় সরি, পেজ নাম্বারটা ধরতে পারতেছি না। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা সূচিপত্রের মধ্যে লিখা নাই কোন জায়গা দিয়ে আছে, বইটা একটু বড়। তো যাই হোক, এই বইটা থেকে তোমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো আমি সেদিকে যাচ্ছি না। আমরা এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তুমি দেখো, এখানে কিন্তু ব্যাখ্যার মধ্যে আরও কয়েকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, তোমাকে এগুলো দেখতে হবে, ঠিক আছে? তারপর খেয়াল করো পরের যেই ইয়াটা, হি ইজ ড্যাশ টেস্ট অ্যান্ড হ্যাবিটস এক্সপ্লেন হোয়াই হি ইজ অলওয়েজ ইন ডেবট। সে সবসময় ঋণের মধ্যে কেন থাকে, সেটা দ্বারা তার টেস্ট এবং হ্যাবিটসগুলোকে কি করা যায়, এক্সপ্লেন করা যায়। তাহলে তার যে সে যে ঋণের মধ্যে থাকে, সে অবশ্যই, তার মানে কি, সে অবশ্যই মৃত ব্যয় না, সে সবচেয়ে বেশি ব্যয় করে, ঠিক আছে? তাহলে সে মডারেট না, সে নিশ্চয় জুডিশিয়াস না, সে নিশ্চয় মিজারলি না, সে নিশ্চয় এক্সট্রাভাগেন্ট। এক্সট্রাভাগেন্ট মানে সে হচ্ছে যে প্রচুর ব্যয় করে, ঠিক আছে? ব্যয় হিসেবে আর কি, যেটাকে আমরা বলি। তো সে যেহেতু এক্সট্রাভাগেন্ট, এই জন্য, তার মানে এটাও সিনোনিম থেকে আসছে আলটিমেটলি, যেটা আমাদের বইতে আমরা বেশিরভাগ জায়গায় সিনোনিম নিয়ে দিয়েছি। আমাদের এই হালদা পাবলিকেশনের এই বইটাতেও প্রচুর সিনোনিম অ্যান্টোনিম তুমি পাবা, জায়গায় জায়গায় এটাতেও পাবা, ঠিক আছে? এগুলো তোমাদেরকে সমাধান করে যেতে হবে। আরও কিছু সিনোনিম অ্যান্টোনিম এখানে আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখো, মেলিগন্যান্ট, সাবমেসিভ, মনোটোনাস, একঘয়ে বা একঘেয়ে বা একগুয়ে,
তারপর হচ্ছে টেন্টেটিভ সম্ভাব্য ইনঅ্যাডিকুয়েসি অভাব স্যাগাসিয়াস দেওয়া আছে, এখানে স্যাগাসিটিও দেওয়া থাকতে পারে, যেটা হচ্ছে জ্ঞান বা জ্ঞানী বা প্রজ্ঞা। তারপর হচ্ছে মেটিকুলিয়াস, এটা হচ্ছে অতি সতর্ক, ঠিক আছে। যাই হোক, ডগ বার্কস, হর্স ডগে হচ্ছে ডগ যে ডাক দেয় সেটার নাম হচ্ছে বার্ক, আর হর্সে যে ডাক দেয় সেটা হচ্ছে নেই বলে, নেই, ঠিক আছে। আরও কিছু জিনিস আছে সেগুলো এখানে আমি দিয়ে দিছি, প্রত্যেকটা প্রাণীর ডাক। তারপরে এটা আসছে তোমার ইয়া থেকে, কন্ডিশনাল থেকে আসছে, থার্ড কন্ডিশনাল খুব সম্ভবত। তো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল মাস্ট দিবে তোমাকে, এই যে হ্যাঁ থার্ড কন্ডিশনাল এটা, ঠিক আছে। সো কন্ডিশনাল দেখে নিতে হবে, কন্ডিশনাল আমাদের বইতে বিস্তারিতভাবে দেওয়া আছে, তুমি বইতে পেয়ে যাবা। আই ক্যান নট ড্যাশ, আই ক্যান নট, দেখো এরপরে টু আছে, তুমি খেয়াল করো, আই ক্যান নট ড্যাশ হ্যাভ এ হলিডে অ্যাবাউট অ্যাব্রোড অন মাই প্রেজেন্ট স্যালারি, মানে হচ্ছে যে আমার বর্তমান যে বেতন সেটা দিয়ে আমি কি করতে পারি না, বিদেশে যাওয়ার মতো, বিদেশে ছুটি কাটানোর মতো, বিদেশে ছুটি কাটানো কি করতে পারি না, আমি অ্যাফোর্ড করতে পারি না, মানে আমি সামর্থ্যের মধ্যে নেই আমার, মানে এখন যে চাকরির বেতন সেটাতে বিদেশে ভ্রমণে যাওয়ার সামর্থ্য আমার নেই, এটা বুঝাচ্ছে। সো আই ক্যান নট অ্যাফোর্ড হবে, ঠিক আছে। তারপরে খেয়াল করো এখানে তুমি দেখো একটা জিজ্ঞেস করছে যে কোয়াইট এ ফিউ কান্ট্রিজ আর রিলাকটেন্ট টু এক্সট্রাডিট দ্য ক্রিমিনালস টু বাংলাদেশ, তো বলতেছে যে খুব কম দেশই আছে যারা কি করে বাংলাদেশকে, বাংলাদেশের যে অপরাধীরা, হ্যাঁ সে বাংলাদেশের অপরাধীদেরকে বাংলাদেশে হস্তান্তর করতে তারা ইচ্ছুক, ঠিক আছে। এখানে এক্সট্রাডিট মানে হচ্ছে যে হস্তান্তর করা, সো এক্সট্রাডিট মানে হস্তান্তর করা মানে হচ্ছে টু সেন্ড ব্যাক, অপশন এতে দেখাইতে হবে তোমাকে, ঠিক আছে। মাই আঙ্কেল আর্নস, মাই আঙ্কেল আর্নস, আর্নস মানে হচ্ছে রুজি করে বা রোজগার করে, তো রুজি রোজগার টাকাতে করে, টাকা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, সো তোমাকে লিখতে হবে মাছ, মাছ আছে অপশন শুধুমাত্র সিতে, তুমি দেখো আমি মাছ দিয়ে বুঝে গেছি যে অপশন সি হবে, আর কিছুই লাগে নাই আমার, কোনো গ্রামাটিক্যালস রুলসই লাগে নাই, ঠিক আছে। সো আমার আনসার হচ্ছে 25, অনলি আফটার ড্যাশ ইন লাইফ, ঠিক আছে, অনলি আফটার ড্যাশ ইন লাইফ, ঠিক আছে। অনলি আফটার যেহেতু আছে, এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে অবশ্যই আফটার পরে বারের সাথে এনজি হবে, তাহলে অপশন এ হতে পারে অথবা সি হতে পারে, ঠিক আছে, বি এবং ডি হবে না যেহেতু আফটার আছে। তারপর ওয়ার্কিং হার্ডলি কখনো হয় না, ওয়ার্কিং হার্ড হয়, ওয়ার্কিং হার্ড হয়, ওয়ার্কিং এরপরে অ্যাডভার্ব আসবে না, মোট কথা হচ্ছে, ঠিক আছে। তো কি আফটার ওয়ার্কিং হার্ড, সো তুমি এখানে কি লিখতে হবে, ওয়ার্কিং হার্ড, আর হার্ডলি হচ্ছে আসলে একটা নেগেটিভ শব্দ, এটার অর্থ হচ্ছে যে কদাচিত বা প্রায় না, না বললেই চলে এরকম, ঠিক আছে। তারপর আসছে দেখো 27 থেকে 30 নাম্বার, এগুলো হচ্ছে যে তোমার পিন পয়েন্টার বলি আমরা এগুলোকে, এগুলো আসছে, এগুলো ক্লিপস তোপেল বই যেটা আছে সেটা থেকে বেশি দেয়, তোমাদেরকে দেখেনি, তোমরা এই বইটাও কালেকশনে রাখবা, অথবা আমাদের বইতে যে পিন পয়েন্ট অ্যারোগুলো আছে সেগুলো পড়লেই হবে, আমাদের এই বইটাতে যে বইটা তোমরা এখন দেখতেছো স্ক্রিনে, এই বইতে প্রচুর যতগুলো পিন পয়েন্ট অ্যারো আছে সবগুলো তোমরা সমাধান করলে হবে, ঠিক আছে। ইউ হ্যাড বেটার টু চেঞ্জ, আসলে হ্যাড বেটারের পরে বারবে ডিরেক্ট বি ওয়ান বসে, টু তারপরে এটা সেটা কিছুই বসবে না, মানে বারবের সাথে এস বাই এসও বসবে না, কিছুই বসবে না, ডিরেক্ট মেন বারবের বি ওয়ান, ঠিক আছে, শুধু চেঞ্জ হবে না, টু চেঞ্জ হবে না, ইউ হ্যাড বেটার চেঞ্জ, ঠিক আছে, এটাই রুলস, সো এটা তোমাকে বুঝে নিতে হবে। আই ডোন্ট নো হোয়ার, আই ডোন্ট নো হোয়ার কুড সি হ্যাভ গান, ঠিক আছে, আই ডোন্ট নো হোয়ার কুড সি হ্যাভ গান সো আর্লি ইন দ্য মর্নিং, এখানে আই ডোন্ট নো এর পরে যেহেতু এটা একটা তোমার হোয়ার, এটা যেহেতু এখানে প্রশ্ন করা নাই তাহলে কুড সি হ্যাভ গান হবে না, যেহেতু এখানে প্রশ্নবোধক বাক্য না এটা, ঠিক আছে। সো লিখতে হবে সি কুড হ্যাভ গান, এরকম হতে পারে, সো এটা আনসারটা এ, এতে এতে ভুল আছে, সো তুমি যেহেতু এটা পিন পয়েন্ট অ্যারর, তোমাকে অ্যারোরটা খুঁজে বের করতে হবে, সো অপশন এতে অ্যারর আছে, সো আমরা অপশন এ দেখাবো, ঠিক আছে। টেলিভিশন ভিউয়ার্স ক্লেম দ্যাট, ভিউয়ার্স বলছে, ঠিক আছে, ভিউয়ার্স তাহলে এখানে প্লুরাল, তো ক্লেম ঠিক আছে, ক্লেম দ্যাট দ্য নাম্বার অফ স্ক্রিনস, নাম্বার অফ কি লিখছে, নাম্বার অফ সিনস, তারপরে ডিপেক্টিং অ্যালকোহল কনজাপশন হ্যাভ ইনক্রিজড ড্রামাটিক্যালি ওভার দ্য লাস্ট ডেকেড, ঠিক আছে। তাহলে দেখো টেলিভিশন ভিউয়ার্স ক্লেম দ্যাট দ্য, এই যে এটার জন্য কিন্তু ভিউয়ার্সের জন্য ক্লেম বসে গেছে, দ্যাট দ্য নাম্বার অফ সিনস কী লিখছে, ডিপেক্টিং অ্যালকোহল কনজাম্পশন, ঠিক আছে। এখন এখানে দ্য নাম্বার অফ থাকার কারণে খেয়াল করো, দ্য নাম্বার অফ থাকলে এরপরে এ হয় সিঙ্গুলার বার্ব হয়, তাহলে হ্যাভের জায়গায় হ্যাজ হবে, হ্যাভের জায়গায় কী হবে, হ্যাজ, আর এ নাম্বার অফ হলে প্লুরাল বার্ব হয়, এ নাম্বার অফ থাকলে প্লুরাল বার্ব। তো দা নাম্বার অফ থাকার কারণে দেখো, দা নাম্বার অফ পরে যেহেতু তোমার এখানে সিন্স আছে, এটা সমস্যা নাই, দা নাম্বার অফের পরে তোমাকে অবশ্যই কী লিখতে হবে,
সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? এই যে এখানে ব্যাখ্যার মধ্যে আমরা সেটা বলে দিয়েছি। পলিসি মেকার্স অ্যাওয়ার্ড এ গ্রিন লেবেল টু প্রোডাক্টস দ্যাট মিটস, এই যে প্রোডাক্টস আছে না, প্রোডাক্টস দ্যাট মিট সার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়ন, না সার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া হবে, এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া, ঠিক আছে? সো এটা তোমাকে এখানে কী হবে, ক্রাইটেরিয়া লিখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা যদি বিশ্লেষণ দক্ষতার মধ্যে যাই, তাহলে খেয়াল করো আমরা ইংরেজি কিন্তু শেষ করে দিছি, ঠিক আছে? এখন আমি আজকে আসলে সময় হবে না মনে হয়, আইকিউ আর একদিন আলোচনা করব। আমরা ইংরেজির এবারে 19-20 সেশনের প্রশ্নটা দেখি, এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আমরা দেখবো যে প্রশ্ন আসলে একই স্টাইলে আগে আসতো কিনা। তো এটা তো আমরা লেটেস্ট প্রশ্ন দেখলাম, এটা এই বছরের প্রশ্ন, অর্থাৎ 21 সালে যারা পরীক্ষা দিছে, 21 সালের পরীক্ষার্থীরা 22 সালে পরীক্ষা দিছে, তো এটা হচ্ছে 19 সালের প্রশ্ন, 19-20-এর প্রশ্ন, দেখি আমরা ওই সময়ের প্রশ্নের সাথে এখনকার প্রশ্ন মিল আছে কিনা। দেখো খেয়াল করছো, 1 নম্বর বলছে হোয়াট হোয়েন কম্পিউটার ইনভেন্টেড, তাহলে এখানে কি বসবে, হোয়েন ওয়াজ দা, ঠিক আছে? এটা প্রশ্নবোধক চিহ্ন আছে বিদায়, এখানে কি হবে ওয়াজ দা, ঠিক আছে? সো এটা আসছে তোমার এ থেকে, কি বলা যায়, টেন্স থেকে। সো এটা আমরা টেন্স থেকে একটা প্রশ্ন পেলাম। তারপরে স্নিজিং অ্যান্ড স্নিপিং আর ইউজুয়াল সাইন্স অফ ড্যাশ কোল্ড অফ ড্যাশ অফ এ সাইন্স অফ ড্যাশ অফ কোল্ড, এটা ব্ল্যাঙ্কও দিতে পারো বা চাইলে অনসেট দিতে পারো। তো আসলে এটাতে সঠিক উত্তর একটাও কারেক্টভাবে ফিট হয় না, তবে চাইলে অনসেট দেওয়া যেতে পারে, ঠিক আছে? সো তুমি চাইলে অনসেট দিতে পারো। এটা মূলত আসছে তোমার থেকে, কি বলা যায়, এটাকে বলা আমরা ভার্বের ইউজ থেকে আসছে, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? অন সানডেজ আই ইউজুয়ালি, আবার আই ইউজুয়ালি পাইছি আমি, ঠিক আছে? আই ইউজুয়ালি ফিশিং অর ড্যাশ সামথিং ইন্টারেস্টিং, তাহলে দেখো আই ইউজুয়ালি গো ফিশিং, তারপর প্যারালেলিজম হবে, প্যারালেলিজম হলে কি হচ্ছে, ফিশিং অর ডুইং, ঠিক আছে? তাহলে এটা প্যারালেলিজম থেকে আসছে। তারপর খেয়াল করো আসছে অফ দ্য টু অফিস ক্লার্কস ওয়ান ইজ এক্সপিরিয়েন্স অ্যান্ড, তো মনে রাখবা দুজনের মধ্যে যদি প্রথম যান ওয়ান বলে, তাহলে পরেরটা হবে দ্য আদার, অ্যানাদার লেখা যাবে না, লিখতে হবে দ্য আদার, দুজনের মধ্যে তুলনা বুঝাতে এই ঘটনা ঘটে, ঠিক আছে? অ্যানাদার লেখা যাবে না, দ্য আদার্সও লেখা যাবে না, শুধু লিখতে হবে দ্য আদার, শুধু আদারও হবে না, দ্য আদার্স, ঠিক আছে? সো এটা কারেক্ট। হি ইজ লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের পরে বারবেশ অবশ্যই টু আসবে, লুকিং ফরওয়ার্ড টু মিটিং, হ্যাঁ লুকিং লুকিং ফরওয়ার্ডের পরে বারবের সাথে অবশ্যই কী বসে, আইএনজি বসে, এটা আমরা জানি, ঠিক আছে? শুধু লুকিং ফরওয়ার্ড না, অ্যাকামস টু, সরি অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে তোমার উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, কনফেস টু, এগুলোর পরে বারবের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? তারপর দেখো এই যে এটা আবার কি আসছে, এটা আবার এই তোমার ট্যাগ কোশ্চেন থেকে আসছে, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন আগেও ছিল, এবার আসছে, ঠিক আছে? তারপরে সি ড্যাশ ডিনার বাই দ্য টাইম উই অ্যারাইভড, এটা যেহেতু তোমার এই পাশে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট, তাহলে অবশ্যই এই পাশে কী আসবে, পারফেক্ট হবে, ঠিক আছে? তাহলে উই শি হ্যাড ফিনিশড, শি হ্যাড ফিনিশড, তাহলে খেয়াল করো এটাও কি, এই ধরনের কোশ্চেনও আমরা কিন্তু ওই যে হ্যাডওয়ালা হ্যাডযুক্ত কোশ্চেন, পারফেক্টের কোশ্চেন কিন্তু আমরা এর আগের এই যে যেটা 21 সালের প্রশ্ন সেখানে আমরা দেখেছি, ঠিক আছে? ইনসেন্টিভস ড্যাশ মেক আজ ওয়ান টু ইনসেন্টিভস মেক আজ ওয়ান টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি, তো এখানে ইনসেন্টিভসের পরে কী হবে, ইনসেন্টিভ যেহেতু প্লুরাল, তাহলে মেক হবে, মেক্স তো হবেই না, মেকিংও হবে না, সো মেক আজ ওয়ান্ট, ঠিক আছে? আর এখানে এখানে মূল স্ট্রাকচারটা হচ্ছে, এটা আসলে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব, ঠিক আছে? তো পজিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো এখানে এই যে এটা কারেক্ট, এই যে মেক আজ ওয়ান্ট হবে, তো মেক আজ টু ওয়ান্টও হবে না, মেক আজ ওয়ান্টিংও হবে না, মেক আজ মেকিং আজ ওয়ান্ট হবে না, ঠিক আছে? সো এটা পজিটিভ ভার্ব থেকে আসছে, ঠিক আছে? তারপর দেখি ড্যাসফাইট আসছে, তো ড্যাসফাইটের পরে ভার্ব এসে আইএনজি বসে, সো ড্যাসফাইটের পরে এটাই আসতেছে আনসার ডি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, বিকজ আমরা জাস্ট চিন্তা করে মিলাবো এই জন্য, ঠিক আছে? আই এক্সপ্লেন টু হিম এভরিথিং, লেস লেস থাকবে শুট বসে, সো এখানে আনসার হবে শুট, এটা থাকে আসছে মোডাল অক্সিলারি থেকে। হি স্পিচ, দেখো আবারও এই যে ফ্রেজাল ভার্ব বা ফ্রেজাল কী বলা যায়, ফ্রেজাল গ্রুপ ওয়ার্ড বলতে পারো বা ফ্রেজ বলতে পারো বা এটা আসলে কি গ্রুপ বার বলতে পারো, ঠিক আছে? এই গ্রুপ বার থেকে আবার পাইছি, আমরা এর আগের বারও পেয়েছিলাম। রায়হান অ্যান্ড রফিক, রায়হান অ্যান্ড রফিক, এটা ক্লিনড দ্য ফ্লোরও হতে পারে অথবা হ্যাড ক্লিন দ্য ফ্লোর হতে পারে, দুইটাই কারেক্ট, ক্লিন হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আর পারফেক্টের জন্য হবে হ্যাড ক্লিন, দুইটাই কারেক্ট, সরি হ্যাড ক্লিন এখানে হবে না, ঠিক আছে? হ্যাড ক্লিন হবে না, কারণ হচ্ছে যে পারফেক্টের এখানে কোনো ধরনের সিগনাল সাইন নাই, ঠিক আছে? সো এখানে ক্লিন হতে পারে অথবা শুধু ক্লিন হতে পারে, মানে হয় ফার্স্ট ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট, রায়হান অ্যান্ড রফিক ভিন্ন লোক বিদায় ক্লিনও হতে পারে, ঠিক আছে?
তারপর দেখো এটা কোথা থেকে আসছে, এটা আবার থার্ড কন্ডিশনাল থেকে আসছে। তাহলে আমরা দেখলাম 21 সালেও থার্ড কন্ডিশনাল থেকে আসছে, এই 19-20 সেশনেও থার্ড কন্ডিশনাল থেকে আসছে। তাহলে খেয়াল করো এটা কোথা থেকে আসছে, এটা আসছে সেই আগের গ্রুপ ভার্ব থেকে। এই যে এটা আসছে কি, দে ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি দ্য ভিজিটিং টিম। এইখানে আসলে সি সি এর কারণে আসবে, সি সি এর পরে অফ বসে, তাহলে টু সি অফ এটা ছিল, টু সি অফ দ্য ভিজিটিং টিম ছিল। এখানে সেটাকে একটু ঘুরিয়ে লিখছে টু সি দ্য ভিজিটিং টিম অফ, ঠিক আছে, টু সি দ্য ভিজিটিং টিম টিম অফ, ঠিক আছে। এবার খেয়াল করো এই যে অ্যাকামস টু, অ্যাকাস্টম টু আবার দিছে, তাহলে এটার পর বারবার কি বসবে বলতো, আইএনজি বসবে, তাহলে আনসার হচ্ছে বি। এইখানে হি ইজ অ্যাকাস্টম টু, আচ্ছা এটা আসলে আনসার বি হবে, বাট এটা আমি গতকালকে এডিট করতে গিয়ে ডি দিয়েছি, এটা আনসার বি হবে, বি লিখে দিলাম। ওকে, লেস মডারেট পলিটিক্যাল পার্টিজ আর ইনসিস্টিং, এই দেখো আর ইনসিস্টিং দ্যাট দ্য ইলেকটোরাল চেঞ্জেস, তাহলে যেহেতু চেঞ্জেস আছে তাহলে তুমি এখানে এই আবার এখানে যেহেতু মেড আছে তাহলে অবশ্যই এখানে বি বসাইতে হবে। এখানে মেড থাকার কারণে আমি অন্য কিছু আর বসাতে পারতেছি না, তাহলে বি মেড। ওকে, এটা চাইলে তুমি এভাবে বলতে পারো, এটা আসলে মূলত এখানে সাবজাংটিভ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো সাবজাংটিভ কি সেটা আমাদের বইতে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা আছে, তোমরাও আশা করি জানো, ঠিক আছে। সাবজাংটিভের দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে যে বিযুক্ত, একটা হচ্ছে বি ছাড়া, এটা হচ্ছে বিযুক্ত যেটা সেটা বিযুক্ত সাবজাংটিভ এটা, ঠিক আছে। একটা হচ্ছে বিযুক্ত নেই, দুইটার জন্য দুইটা স্ট্রাকচার, দুইটা এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু বিস্তারিত দেখে নিতে হবে। তাহলে দেখো পজিটিভ ভার্ব নিয়ে পেয়েছিলাম, এখানে আরেকটা পজিটিভ ভার্ব, এই যে গেট আছে, ঠিক আছে, পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো পজিটিভ ভার্ব গেটের ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তির পরে টু বসাতে হবে, ঠিক আছে। তাহলে গেট পার্লামেন্ট টু পাস, এখানে পার্লামেন্ট দ্বারা সংসদের সদস্যদের বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস গেট পার্লামেন্ট টু পাস দ্য লেজিসলেশন দ্যাট বেনিফিটস দেয়ার ওন গ্রুপ, ঠিক আছে। এবার পরের প্রশ্ন, হি ইজ নট অ্যাসামড, ঠিক আছে, তাহলে অ্যাসামড অফ হয়, ঠিক আছে। সো এটা প্রিপোজিশন থেকে আসছে, আমরা 21 সালেও প্রিপোজিশন পেয়েছি, এখনও প্রিপোজিশন পেয়েছি। বার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যালের বার্ব ফর্ম হচ্ছে সোশ্যালাইজ, আমি আরও কিছু ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। দ্যাট ইজ এ স্টোরি অফ হার্ডশিপ দ্যাট ফুডস আওয়ার ওন সিচুয়েশন ইন টু পার্সপেক্টিভ, এখানে দুইটা ক্লোজকে দ্যাট দ্বারা যুক্ত করতে হয় বিদায়, তুমি এখানে দ্যাটের দ্যাট এবং দ্যাটের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা তোমার কোনো টেন্সকে নির্দেশ করতেছে না, তাহলে তুমি এটা প্রেজেন্ট ফর্মে রেখে দ্যাট ফুডস লিখতে হবে, ঠিক আছে। কারণ এটা দ্যাটটা আসলে ইটকে বোঝাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, ইট মানে হচ্ছে কি স্টোরিকে বোঝাচ্ছে আর কি, এই জন্য, ঠিক আছে। সো আমি আশা করি বুঝতে পারছি। মোস্ট ইয়াং পিপল উড লাইক টু বি লেস রিলায়েন্ট রিলায়েন্ট অন, ঠিক আছে, প্রিপোজিশন থেকে আসছে। সো রিলায়েন্ট অন অন মানে নির্ভর, কী করা, নির্ভর করা, ঠিক আছে। তারপর হচ্ছে হি ইজ অল বাট রুইন, এই যে অল বাট এটা একটা হচ্ছে যে ফ্রেজ, এটার অর্থ হচ্ছে যে তোমার মানে নিয়ারলি আর কি, খুব কাছে, ঠিক আছে, বা প্রায়, একদম প্রায় বলা যায়, মানে প্রায় এই শব্দটা তুমি নিয়ে আসতে পারো। দেখো আগের বছরও স্পেলিং আসছিল, এবার আসছে মিস স্পেলিং, মানে আলটিমেটলি স্পেলিং, ঠিক আছে, জিজ্ঞেস করছে কোনটি মিস স্পেল। তো এখানে কোয়েসিভটা কনসিয়েপটা মিস স্পেল আছে, এটা হবে কনসিভ, ঠিক আছে, মানে ধারণ করা। তারপর দেখো জিজ্ঞেস করছে যে হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম রেস্ট, এটাও তার মানে সিনোনিম থেকে আসছে, তুমি অর্থ না জানলে এটা আনসার বের করতে পারবে না। তা দেখো সরো, স্যাডনেস, মেলাঞ্চলি, এগুলো সব এই তিনটে একই, আর মর্নিং মানে হচ্ছে যে তোমার মৃত ব্যক্তিকে নিয়ে শোক, সো এটা আলাদা, ঠিক আছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেখো আবার ফ্রেজ থেকে আসছে, তারপরে অ্যান্টোনিম অফ ফিজিবল, আবার অ্যান্টোনিম আসছে, সিনোনিম অ্যান্টোনিম। তারপর দেখো আবারও সেই এই যে তোমার পিন পয়েন্ট এরর, সো পিন পয়েন্ট এরর একটা আমি আলোচনা করছি বিদায়, আর এগুলো আলোচনা করতেছি না। আগামী দিন আমরা আলোচনা করব মানসিক দক্ষতা নিয়ে, তো যারা ক্লাস নিয়মিত করবা তারা অবশ্যই কমেন্ট করে বিষয়গুলো জানাবো আমাদেরকে, যে আসলে তোমাদের কিসের ক্লাস দরকার, আমরা সেই ক্লাসগুলো দিব। আর আগামীকালকে থেকে দিনের বেলা ক্লাস নিব, বিকজ রাতে স্টুডেন্ট কম, দিনের বেলা আমি গতকালকে যখন ক্লাস নিয়েছিলাম প্রচুর স্টুডেন্ট ক্লাস করেছিল, আশা করি আস্তে আস্তে আমাদের স্টুডেন্টের সংখ্যা বাড়বে এবং আমি দিনের বেলা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমি অনেক ব্যস্ত থাকি আসলে, তোমরা হয়তো অনেকে জানো না, আমি হালদা পাবলিকেশনের পরিচালক, সেই সাথে একটা বেস পড়াই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের জন্য। শুধু আমি পড়াই না, আমার সাথে আরও 2-3 জন আছে, তারাও ক্লাস নিবে। তারপর হচ্ছে তোমার আমি আবার
কি বলে এটা বলবো কিনা জানি না, বলতেছি তারপরেও, সেটা হচ্ছে আমি 44তম বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছি, আমার সামনে ভাইবা হবে, সো ওটার একটা প্রিপারেশন আমাকে নেওয়া লাগবে, এবং সামনে আবার 45তম বিসিএস এর প্রিলি, প্রিলি আশা করি মানে এত বেশি আমাকে আর বেশি পড়া লাগবে না যেহেতু একবার রিটেন দিয়েছি, তো তারপরেও মানে বিসিএস পড়ার মধ্যে আমাকে থাকতে হয়, তো সেদিকেও আমাকে সময় দিতে হয়, তো সব মিলিয়ে আমি ব্যস্ত থাকি, তারপরও যে সময়টা ফ্রি পাই সেই সময়টা তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, লাইভে আসি, ফোর্স দেই বা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি, তো আমার জন্য তোমরা দোয়া করবা। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকালকে আমি দিনের বেলায় ক্লাস নেওয়ার চেষ্টা করব, কালকে যেহেতু শুক্রবার আমি চেষ্টা করব সকালে ক্লাসটা নেওয়ার জন্য, যদি সকালবেলা না নিতে পারি দুপুর 2:30-এর দিকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তোমরা এই গ্রুপটাতে যারা থাকবা নিয়মিত নোটিফিকেশনগুলো চেক করবা, আমি ক্লাসের সময়টা কালকে জানিয়ে দিব, ঠিক আছে? তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।